জোরে বসে আছে। আমরা বলছি ওই দিন বেশি দূর নেই, এই 2024 নির্বাচন আসলে সেমিফাইনাল। এই সেমিফাইনালটা যদি আপনারা ধরে খেলেন, এই সেমিফাইনালে যদি এই এলাকার যারা নিজেদের মাতব্বর ভাবেন তাদের একটু নিজের জায়গাটা দেখিয়ে দেন, আমি প্রমিস করে গেলাম 2026 সালে নবান্নর ওই চারতলা থেকে চোদ্দতলা থেকে মমতা ব্যানার্জিকে যদি আমরা না নামিয়ে এনেছি তাহলে আমরাও বামপন্থী রাজনীতি আর করব না। আমাদের পক্ষ নিতে হবে এই 2024 নির্বাচন কাদের জন্য। যে মানুষ তৃণমূল করেন, যে মানুষ বিজেপি করেন, তার কাছেও তো আমার অনুরোধ, আপনার বাড়িতেও তো ছেলে আছে, আপনার বাড়িতেও তো মেয়ে আছে আমার বয়সে, ওই যখন আপনি দেখেন সন্দেশখালীর ঘটনা আপনার বুক হিম হয়ে যায় না, ভয় লাগে না? আপনার বাড়িতেও তো মা বোন আছে, মহিলা আছে, সন্দেশখালীর ঘটনা যখন আপনি শোনেন আপনার রাগে মাথা আগুন হয়ে যায় না, রক্ত ফুটতে লাগে না? রাত্রি 1:30টার সময় আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাড়ির মহিলাকে তৃণমূলের নেতারা বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে, বলছে পিঠে বানাতে হবে, দিনের পর দিন গণধর্ষণ করছেন, আপনার মুরুদ হচ্ছে না যে আপনি গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করবেন, অভিযোগ করবেন, অভিযোগ করলে আপনাকে জানে মেরে দেবে, আপনার বাড়ি জ্বালিয়ে দেবে, যা সন্দেশখালীতে হতে পারত পশ্চিমবঙ্গে ডুমজুড়ের বুকে তা হয়নি, তা হচ্ছে না, তা হবে না, কাদের হাতে ছেড়ে দিচ্ছেন এই রাজ্যটাকে? ওই কালকে আমরা যখন গেছিলাম জাঙ্গিপাড়ায়, সেখানে একজন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কমরেড এবার নির্বাচনে লড়েছিলেন, তিনি বলছেন যখন গণনা কেন্দ্রে গণনা চলছে তৃণমূলের নেতারা বলছে তাকে যদি এখন চলে যাস তাহলে এমনি হাতে করে ব্লাউজ ছিঁড়ব, আর যদি এখন না যাস তাহলে ক্লাবের মধ্যে গিয়ে দাঁতে করে ব্লাউজ ছিঁড়ব। শুনুন, ভাবুন, আর এইটা ভেবেও যদি আপনার গায়ের রক্ত না ফোটে টকবক করে তাহলে আমি বুঝবো আপনি মানুষ না। এইটা শোনার পরে যদি আপনার না মনে হয়, যারা এই কথাগুলো বলার সাহস পায়, যারা এই কথাগুলো বলার সাহস করে দেয় তাদের টেনে হিড় হিড় করে সরকার থেকে নামানো উচিত নয়, তাহলে বলবো আপনি মানুষ না, আপনার গায়ে মানুষের রক্ত নেই। যদি আপনার মনে হয় আজকে সন্দেশখালী নিজেরা বুক ফাটাচ্ছে, সেই সন্দেশখালী ওই বিজেপির নায়করাই তো উত্তরপ্রদেশের হাথরাস করেছিল, কি হয়েছিল হাথরাসে? 19 বছরের একটা তপশিলী মেয়ে নাম মনীষা বাল্মীকি, 5 জন মিলে গণধর্ষণ করে, শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, এত রাগ ওদের, শিববারাটা মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল, মেয়েটার জিভটা চিড়ে দিয়েছিল। ওই ক্ষত বিক্ষত দেহ নিয়ে যখন ওর মা একের পর এক হাসপাতালে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা হয়নি, মরে যাবার আগে ওই মেয়ের কি জেদ ভাবুন, যতজন ওকে ধর্ষণ করেছিল, যতজন অত্যাচার করেছিল প্রত্যেকের নামও বলে দিয়েছিল, ধরেনি পুলিশ প্রথমে তাদের। যেমন সন্দেশখালীতে 144 ধারা জারি করে মমতা ব্যানার্জি বিরোধীদের ঢুকতে দিচ্ছিলেন না, ওই হাথরাসেও 144 ধারা জারি করেছে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী দেখা করতে গেছেন তাদেরকে আটকেছে, সাংবাদিকরা পৌঁছাতে গেছেন তাদেরকে জেলের মধ্যে পুড়ে দিয়েছে, আর রাত্রির অন্ধকারে মরে যাবার পর ওই মেয়েটাকে টানতে টানতে হিচড়াতে এনে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আপনি তো হিন্দু ধর্ম মানেন, হিন্দু ধর্মে তো অন্তিম সংস্কারের চেয়ে বড় আর কিছু হয় না, আপনার শত্রু হোক, আপনার দুশ্মন হোক, আপনি চান তাও তার যেন মৃত্যুর পর তার যেন একটু মুখাগ্নি করা হয়, তার যেন অন্ত্যেষ্টি যাত্রাটা ঠিক মতো হয়। ভেবে দেখুন 19 বছরের ওই মেয়েটার কি অপরাধ ছিল, গরিব গরিব হওয়া অপরাধ। সাদা লাল ঝান্ডা SFI করতে কলেজের মধ্যে ভয় পাচ্ছে, আমি গর্ব করে বলি আমার মতো হাজার হাজার ছেলেমেয়ের মতো আমি পশ্চিমবঙ্গের বুকে 11 সালের পর বামপন্থী রাজনীতি করতে এসেছি, আমি কারোর বাপকে ভয় পাই না, কোনো তৃণমূলকে ভয় পাই না, কোনো মমতা ব্যানার্জির গুন্ডাকে ভয় পাই না। ওনাদের মনে করিয়ে দিতে চাই 2013 সালে আমি যখন JNU-তে পড়তে গেছি, 2014 সালে সরকার বদলেছে, বিজেপির সরকার এসছে, আপনারা জানেন তারপর থেকে একটা দিনও এমন যায়নি যেদিন ওই আমার ক্যাম্পাসটা বিজেপি দ্বারা আক্রান্ত হয়নি। আমি 2014 সালে বিজেপির গুন্ডাদের চোখে চোখ রেখে রাজনীতি করতে এসেছি, আমি কারোর বাপ ঠাকুরদার পরিচয়ে রাজনীতি করতে আসিনি, আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের রাজনীতি করতে এসেছি। তবে একথা আমি বলি যে আমার বাপ ঠাকুরদা নিয়ে আমার বড় গর্ব হয়, কারণ আমার দাদু MLA ছিলেন, আপনারা আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন। আমি যখন এখনো প্রচারে যাচ্ছি অনেকেই বলছেন যে তোমার দাদু আমার বাড়িতে এসে দুপুরবেলা খেতেন, এমন একদিনও হয়নি যিনি এই এলাকায় এসেছেন এবং আমার বাড়িতে আসেননি। উত্তমদাদের বাড়িতে আমি ছিলাম, উত্তমদার মা আমাকে ছবি দেখাচ্ছিলেন যে ঠাকুরদা কখন তার বাড়িতে এসেছিলেন এবং বললেন যে আমি তোমার ঠাকুরদাকে বাবা বলে ডাকতাম। আমার অদ্ভুত দায়িত্ববোধ মনে হয় যে যে ঠাকুরদা এত ভালোবাসা পেয়েছেন, এত মানুষের আশীষ কুড়িয়েছেন, আমি যেন তার নাতনি হিসাবে, তার পরিবারের একজন হিসাবে, তার পার্টির একজন হিসাবে তার যোগ্য হয়ে উঠতে পারি। আমি খুব গর্ব করে বলি আজকে যখন তৃণমূল বিজেপির নেতারা তারা লজ্জা পান এটা বলতে যে আমি তৃণমূল করি, আমি বিজেপি করি, আজকে যখন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা যারা 2 বছর আগে ভাঙা সাইকেল চালাতো, অর্ধেক বিড়ি কেউ ফেলে দিলে সেইটা তুলে খেত, সেই লোকটার আজ বড় বড় গাড়ি হয়েছে, 3টে স্করপিও, কালো কাচ লাগানো,
কেন, আবার এমনি হয় না বাবু, সঙ্গে তিন চারটে গুন্ডা রেখেছে, বডিগার্ড নাম দিয়েছে আবার তার, যেখানে যেখানে বাবু যান বডিগার্ড নিয়ে ঘোরে। আমি গর্ব করে বলতে পারি এই এতদিন ধরে আমার পার্টির নেতারা এই এলাকার দায়িত্ব সামলেছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, স্বদেশ চক্রবর্তীর কথা উত্তমদা বলছিল, আজ অবধি কখনো আমার কোনো নেতাকে চোর ডাকাত অপবাদ শুনতে হয়নি, একদিনের জন্য জেলের ঘানি টানতে হয়নি। আমি গর্ব করে বলি আমি ওই লাল ঝান্ডার উত্তরসূরি, আমি ওই বামপন্থী পরিবারের উত্তরসূরি যারা রাজনীতি করতেন, টাকা কামাতে আসতেন। আমি গর্ব করে বলি শ্রীরামপুরের এলাকায় এর আগে যারা এমপি ছিলেন, শান্তশ্রী চ্যাটার্জি, সুদর্শন রায়চৌধুরী, কি মাপ তাদের, কথা শুনবেন তাদের, তাদের লেখা পড়বেন। আর তারপর যখন আপনি আপনার এইবারে যিনি 15 বছর ধরে এমপি রয়েছেন তার কথা শোনেন, মনে হয় আকাশ আর পাতালের পার্থক্য, শিক্ষা দীক্ষা রুচি কিচ্ছু নেই। আমরা বলছি এই এলাকার মানুষকে তার ঋত ঐতিহ্য, তার গর্ব ফিরিয়ে আনতে হবে। স্বদেশ চক্রবর্তী যখন নামতেন রাস্তা দিয়ে, স্বদেশ চক্রবর্তী যখন মাইকে দাঁড়িয়ে কথা বলতেন, মানুষ শুনতেন, ক্ষোভ ছিল, অভিযোগ ছিল, কিন্তু কখনো তাকে অসভ্য লম্পট বলতে হয়নি। আমার পার্টির নেতারা যখন এই এলাকাকে সামলেছেন, চেষ্টা করেছেন আপনার কথা ওই পার্লামেন্টের মধ্যে গিয়ে বলতে, কতবার বলেছেন আপনার এলাকার এমপি আপনার এলাকায় অসুবিধা নেই। আমি কালকেই দেখছিলাম উনি কতগুলো প্রশ্ন করেছেন, আমি দেখলাম বিগত 15 বছরে আমার এলাকার এমপি একবারের জন্য একটাও প্রাইভেট বিল রেজ করেননি। প্রাইভেট বিল কি? প্রাইভেট বিল হলো এমপি হিসাবে আমার একটা সুযোগ থাকে। অনেকেই পুরো ব্যাপারটা বুঝতে পারেননি, আমারও বুঝতে অনেকটা সময় লেগেছিল। একটু সহজ ভাষায় যদি আমরা ইলেকটোরাল বন্ড বুঝতে পারি, এই আমরা এখানে রয়েছি সবাই, অনেকগুলো এখানে দোকান রয়েছে, ধরা গেল আমার কাছে পুলিশ প্রশাসন সব রয়েছে, সবাই দীপশিতার কথাই শোন চলে, আমি তাকে যা বলি সে তাই করে। এখন আমি আমার একটি পুলিশ দাদাকে, একটি পুলিশ ভাইকে ওই চায়ের দোকানটায় পাঠালো, তাকে গিয়ে বললাম এই যে তুমি চায়ের গুমটিটা এখানে করেছো, এইটা একেবারে বেআইনি জিনিস, একেবারে ইলিগাল জিনিস, এইখানটায় বাস দাঁড়ানোর কথা, তুমি বাসের জায়গা দখল করে এইখানে চায়ের গুমটিটা করেছো। আমার যে চা বিক্রি করেন যে দাদা ভাই, তিনি কথা বলার চেষ্টা করবেন, কাগজ দেখানোর চেষ্টা করবেন, তিনি বলার চেষ্টা করবেন আরো 3-4টে চায়ের গুমটি তো আছে, তারাও তো একই জায়গায় করেছে। পুলিশ বাবু কিছুতেই শুনবেন না, বলবেন না যদি এক্ষুনি তুমি এখান থেকে তোমার এই চায়ের দোকানটা না সরাও, এক্ষুনি আমি তোমাকে জেলে পুড়ে দেব। আপনি ভয় পাবেন, সত্যিই তো অনেকেই এখানে রয়েছে, সবাই এইভাবেই এখানে দোকান বানিয়েছে, এই যে বেনিয়মী কাজ, এ আপনি জানতেন না অথবা জানতেন, কিন্তু মনে হয়েছে এটাই নিয়ম, সবাই যখন করছে আমি করব না কেন। তখন আপনি একটু কম গলা নামিয়ে একটু আস্তে আস্তে মিহি সুরে পুলিশ দাদাকে বললেন যে দাদা দেখুন না একটু দিয়ে নিয়ে কোনোভাবে যদি আমার তো একটু ঠিক করা যায়। পুলিশ বাবু বললেন না আমি একদম ঘুষ টুস নেওয়াতে পছন্দ করি না, একদম আমার হাতে তুমি টাকা দেবে, তোমার এত সাহস কি করে হয়, তুমি একটা পুলিশকে এরকম ঘুষের কথা বলছো, আপনি আরো ভয় পেয়ে গেলে দিতে হবে। ওই যে দেখো ওইখানে একটি ছেলেকে দাঁড় করিয়ে রেখেছি, ওর কাছে একটা থলি আছে, একটা প্লাস্টিকের ব্যাগ আছে, তাতে গিয়ে তুমি টাকাটা দিয়ে দেবে, আর বলবে সমাজ কল্যাণের কাজে আমি এত টাকা দিলাম, তুমি যদি সমাজ কল্যাণের কাজে এই টাকাটা এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারো, কালকে তোমার থেকে তোমার দোকান চলবে, কেউ তোমাকে আটকাবে না। ইলেকট্রিক্যাল বন্ডের গল্প।